বাংলার মুখ, পরিচালনা ইমারত হোসেন সোহাগ, পরিবেশিত হচ্ছে এলিন ফুড প্রোডাক্টস এর সৌজন্যে। প্রবাসে বাংলার মুখ, প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানটি দেখার জন্য। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্যে। আর হ্যাঁ দর্শক, যারা এই অনুষ্ঠানটি রেগুলার দেখছেন তারা তো জানেনই আমাদের এই অনুষ্ঠানটি প্রবাসীদেরকে নিয়ে একটি প্রামাণ্য অনুষ্ঠান। এখানে আমরা তুলে আনি প্রবাসী জীবনের সুখ দুঃখ হাসি কান্না, তাদের জীবনের সাংস্কৃতিক দিক এবং তাদের ঐতিহ্য। আজও তার ব্যতিক্রম হবে না। চলুন তাহলে আমরা আমাদের আজকের এপিসোডটি দেখে নিই। ছালানা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আইনান আজাদ এই পাহাড়, এই পাহাড়ের মধ্যে রয়েছে ঝর্ণাধারা। এখানে প্রচুর দর্শক পর্যটক আছে, গালফকান্ডি থেকে প্রচুর পর্যটক আছে। প্রিয় দর্শক, এখন দেখবেন এই আইনার জাত পাহাড়ের এই ঝর্ণাধারার উপরে একটি বিশেষ প্রতিবেদন। ওমানের সালালা খুবই সুন্দর এবং মনোরম একটি এলাকা। মাস্কাট থেকে বাসে পুরো একদিনের পথ। ভাড়া মাস্কাট থেকে 5 রিয়াল, বাংলাদেশের মুদ্রায় 1000 টাকা। কিন্তু আমরা ওমানের বিশিষ্ট ব্যবসায়ী হাজি আব্দুল করিমের সহযোগিতায় তার ব্যক্তিগত গাড়ি দিয়ে আমাদের নিয়ে আসলেন সালালার দর্শনীয় স্থান আইন আরজাত পাহাড়ে। সালাল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আইন আরজাত পাহাড়। ওমানের প্রায় পুরোটাই মরুভূমি আর পাহাড়ের দেশ হলেও আইন আরজাত পাহাড় এলাকার যেন সম্পূর্ণ ভিন্ন। সবুজ শ্যামল সুজলা সুফলা এখানকার পাহাড়গুলো, সুবিস্তৃত পাহাড়রাজি সবুজের এক বিশাল চাদরে নিজেকে ঢেকে ফেলবে। এই নয়নাভিরাম সবুজের সঙ্গে কিছুর তুলনা মেলে না। গুল্মজাতীয় উদ্ভিদগুলো পাতা ছাড়বে, ঘাসের বুকে সাদা সাদা নাকফুলের সমান ফুল ফুটবে, কি যে অনিন্দ্য সে সৌন্দর্য। ওমানের অন্যান্য জায়গায় তাপমাত্রা যখন 42 থেকে 52 ডিগ্রি সেলসিয়াস, তখন সালালায় 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। শুধুমাত্র বৈচিত্র্যময় এই খারিফটুকু সালালাকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো থেকে একেবারেই আলাদা করে ফেলেছে। মরুভূমির বুকে এক টুকরো স্বর্গোদ্যান এই সালালা। আইন আরজাত এলাকার পাহাড়গুলো গঠিত পাথর দ্বারা। এই পাহাড়ের বুক চিরে ছোট ছোট ঝর্ণা বেয়ে সারা বছর গড়িয়ে পড়ছে পানি। আরজাত মানে পাহাড় আর আইন মানে ঝর্ণা। পাহাড়ের বুক চিরে অনেক ধারায় বের হয় এই স্রোতস্বিনী ঝর্ণাগুলো। কি যে দারুণ দারুণ এই ঝর্ণাগুলোর রয়েছে করুণ ইতিহাস, তাই আমাদের ব্যাখ্যা করছিলেন আমাদের সহযাত্রী হাজি আব্দুল করিম। এটা সালালা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। এই যে আমরা পাহাড় থেকে কিভাবে পানি বাহির দিচ্ছে এটা দেখেন, কারণ হ্যাঁ পাথর। এই আল্লাহ রাব্বুল আলামিন একটা বলছিলেন এক জায়গার মধ্যে, যে বলছিলেন যে আমি যদি জাহান্নাম যদি মানুষ দিয়ে পুরাইতে না পারি তাহলে পাথর দিয়ে হইলে পুরাবো। ওই দিন থেকে পাথরের কান্না শুরু হয়ে গেছে। এই পাথর কাটতে কাটতে পাথরের বিভিন্ন জায়গা থেকে যে পানিগুলো বের হচ্ছে, আর এটা আল্লাহর একটা কুদরতি জিনিস। এই পানি দ্বারা দেখেন লক্ষ লক্ষ মানুষ বসবাস করতেছে, ফল ফ্রুট কত কিছু, আর এটার কোনো কমতি নাই। গ্রীষ্ম বর্ষা সব সময় একই অবস্থায় ঘটতেছে, সারা বছর একই অবস্থায় এটা আসতেছে। আরব পরিবারগুলো সকালের খাবারটা সেরিয়ে পরিবার পরিজন নিয়ে গাড়ি হাঁকিয়ে পৌঁছে যান পাহাড়গুলোতে, সবুজের সেই অবাধ ভুবনে। মাথার উপর ঝিরঝির করে ঝরতে থাকে বারিধারা, ঠান্ডা ঠান্ডা হিম ধরানো একটা বাতাস বইতে থাকে সারাক্ষণ। কেউ কেউ তাঁবু টানিয়ে পাটি বিছিয়ে খারিফের এই মনোলোভা সৌন্দর্য আকণ্ঠ পান করতে থাকেন। ভ্রমণ পিপাসুদের কথা চিন্তা করে পাহাড়ের পাশেই গড়ে উঠেছে দোকান। এসব দোকানগুলো বেশিরভাগ প্রবাসী বাংলাদেশিদের দ্বারা পরিচালিত। এখানে পাহাড় দেখতে আসেন, তারপরে আপনার পানি দেখতে আসেন, পাহাড় থেকে পানি আসে, পানি দেখতে আসেন।
এসব দোকানে আরবদের মজাদার খাবার হলো মেসকাগ। উটের মাংস ছোট কিউব করে কেটে তা লবণ দিয়ে পোড়ানো হয় শিকে গেঁথে, কখনো অর্ধসেদ্ধ, কখনো বা পূর্ণ সেদ্ধ। কি মজা করে যে তারা খায়। আর অবশ্যই ফ্লাক্স ভরা থাকবে কাওয়া নামক তিতা তিতা কফি, সঙ্গে খেজুর। এক কামড় খেজুর মুখে পুরে সেই গরম ধোয়া উঠা তিতা কফি চালান করে দিতে হবে গলার ভেতর। তারপর আয়েস করে খেজুরটুকু চিবিয়ে নিতে হবে। যে কোনো আরব পরিবারের জন্য এই পানীয় অপরিহার্য। সৌহার্দ্যময় আরব জাতি আশেপাশে যারা বসেছেন তাদের সঙ্গেও খুব সহজেই ভাগ করে নেন। বাচ্চাগুলো খুব আনন্দের সঙ্গে খেলাধুলা করতে থাকে। দূর থেকে দেখতে মনে হবে আমি যেন স্বর্গের বুকে ঘুরে বেড়াচ্ছি। এটা আল্লাহর এখানে যে সালালা, যে আল্লাহর ওলি আল্লাহর যে একটা অনেক নিদর্শন, যে নবীরা রয়েছেন এটার স্পষ্ট প্রমাণ হচ্ছে এটা। এই যে দেখেন এখানে কোনো মানে গরম নাই, এই যে পুরা গালফের মধ্যে এখন প্রচন্ড 48-50 গরম পড়তেছে তাপমাত্রা, কিন্তু এই সালালার মধ্যে কোনো গরম নাই। আমাদের মধ্যে এসিও চলতেছে না, এটার একমাত্র কুদরতি আল্লাহর কাছে আছে, আর কিছু নেই। পানিগুলো কিভাবে বের হচ্ছে প্রত্যেকের পাথরের ভিতরে ভিতর থেকে দেখেন, এটা আল্লাহর একটা সু একটা খুব নিদর্শন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আসবেন, দেখবেন, আর যারা এটা দেখবেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন। সালালার পাহাড়ের নয়নাভিরাম সবুজের মন করা দৃশ্য, সাগরের গর্জন, পাক পাখালির কিচির মিচির আওয়াজ আপনার অশান্ত মনকে মুহূর্তেই শান্ত করে দেবে। কয়েকদিনের সফরে সালালায় অসংখ্য বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়েছি। সবার নাম উল্লেখ করতে না পারলেও ভালোবাসাটা সবার জন্য সমানই আছে এবং থাকবে ইনশাল্লাহ। উদ্যোগ, আত্মবিশ্বাস এবং পরিশ্রমী হলে জীবনে সাফল্যের দ্বার উন্মোচিত করা যে কঠিন কিছু নয়। জীবনে সাফল্যের স্বর্ণ শিখরে দাঁড়িয়ে তাই বললেন ইতালি প্রবাসী ফেরদৌস আহমেদ। আমি মনে করি যে কেউ যদি চায়, যদি মানে সাকসেস হওয়ার জন্য, তাহলে তার উদ্যোগ এবং আত্মবিশ্বাস এবং পরিশ্রমী তিনটা থাকলে সে সফল হতে পারে। ইতালির সমুদ্র সৈকতের জন্য খ্যাতিমান শহর রিমিনিতে দীর্ঘদিনের বসবাস তার। প্রবাস জীবনে এনেছেন সাফল্য, আর এই সাফল্যের পিছনে ঘাম ঝরার চেষ্টাও ছিল কম নয়। প্রথম দিকে বিজনেস আর খুব কষ্টের মধ্যে ছিল, কিন্তু আস্তে আস্তে আর কি নিজে একটু মানে ট্রাই করছি যাতে এটা সফলতা লাভ করা যায়। কিন্তু 2014-15 দিক থেকে একটু ডিফিকাল্ট ছিল। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ইনশাল্লাহ বিজনেস একটু সাকসেসের দিকে যাইতেছে। প্রতিটি সাফল্যের পিছনেই থাকে এক অনুপ্রেরণা, আর সেই মানুষটি হলে তার স্ত্রী নিগার সুলতানা। তিনি স্বামীর প্রতিষ্ঠানে কেবলই নিজেদের স্বাবলম্বী হওয়ার জন্যই নয়, বরং বাংলাদেশের রেমিটান্স প্রবাহ গতিশীল করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে স্বামীর সাথে নিজেও পরিশ্রম করে চলেছেন। আসলে মূলত ব্যবসাটা হচ্ছে আমার হাজবেন্ডেরই, কিন্তু আমি মনে করি যে আমি যেহেতু একটা মানুষ আছি তার পাশে, তা আমি হচ্ছে গিয়ে তাকে ব্যবসাটাতে পুরোটা হেল্প করার চেষ্টা করি এবং হেল্প করি। হেল্প করলে কি হবে, আমাদের ইনকামটা বাড়বে, আর ইনকামটা বাড়লে কি হবে আমাদের দেশের রেমিটেন্সটাও বাড়বে, সেক্ষেত্রে ধরেন আমাদের দেশটাও এগিয়ে গেল। এবং অন্য নারীদেরকেও সংসারের কাজের পাশাপাশি তার মতো স্বামীর কাজে সাহায্য করার পরামর্শ দেন। আমি মনে করি যে এরকম যদি পরিবারের প্রতিটা নারী তার পুরুষটার কাজে এগিয়ে আসে, তাহলে তো নিজেদের ব্যবসাটা উন্নতি হবে এবং এগিয়ে যেতে পারবে, সাথে সাথে বাংলাদেশের রেমিটেন্সটাও এগিয়ে যাবে, বাংলাদেশটাও এগিয়ে যাবে। তিনি মনে করেন প্রবাসী নারীরাও যদি অবসর সময়টুকু তার স্বামীর কাজে সাহায্য করে, তবে নিজেরাও যেমনি স্বাবলম্বী হওয়া যাবে তেমনি এগিয়ে যাবে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ। কাউসার হলদার, এটিএন বাংলা, রিমিনি, ইতালি। দর্শক আপনারা দেখছিলেন এলিন ফুড প্রোডাক্টস লিমিটেডের সৌজন্য পরিবেশিত অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানটি। অনুষ্ঠানে এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, এটিএন বাংলার সাথেই থাকুন। দর্শক, বিরতি থেকে ফিরে এলাম প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলিন ফুড প্রোডাক্টস লিমিটেডের সৌজন্যে। সাথে থাকার জন্য ধন্যবাদ। হিমালয় পর্বতারোহণ বা বুদ্ধের জন্মস্থান দর্শন যে কারণেই হোক না কেন, নেপাল ভ্রমণ প্রত্যেক ভ্রমণ পিপাসু মানুষের জন্যই হতে পারে আদর্শ স্থান। হিমালয়ের পাদদেশে চীন ও ভারত বেষ্টিত নেপাল দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশ।
এই দেশের সবচেয়ে ভয়ঙ্কর ও সুন্দর স্থান হচ্ছে অন্নপূর্ণা। নেপালের অন্নপূর্ণা উচ্চতায় দুনিয়ার দশম উচ্চতম পর্বতশৃঙ্গ, কিন্তু বিপদের দিক থেকে এক নম্বর। হিমালয়ের এই পর্বতশৃঙ্গকে স্থানীয়রা প্রাণ নেয়া পর্বত নামে ডাকেন। এই পর্বতে আরোহণ করতে পরিশ্রম, সাহস ও ভাগ্যের দরকার হয়। ৮০৯১ মিটার উচ্চতার এই পর্বত হিমালয়ে কালী গান্ধাকি নদীর মাধ্যমে সৃষ্ট গিরি সংকটের কাছে অবস্থিত। অন্নপূর্ণা মূলত একটি পর্বত স্তূপ, এর আছে ৫টি চূড়া। পর্বত স্তূপটি হিমালয়ের ৫৫ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। কালী গান্ধাকি নদী অন্নপূর্ণাকে ধৌলগিরি পর্বত স্তূপ থেকে পৃথক করেছে। অন্নপূর্ণা ১ হচ্ছে ৫টি চূড়ার মধ্যে সর্বোচ্চ। অন্নপূর্ণার পশ্চিম ও উত্তর পশ্চিমাংশের ঢাকগুলো বরফাবৃত। অন্নপূর্ণা অর্থ অন্নদাত্রী। অন্নপূর্ণা ১ এর চূড়া প্রথমবারের মতো জয় করেছিলেন দুইজন ফরাসি অভিযাত্রী। ১৯৫০ খ্রিস্টাব্দে ৩ জুন মরিস হারজগ ও লুইস ল্যাকেনাল প্রথমবারের মতো অন্নপূর্ণা ১ কে মানুষের পদতলে আনেন। অন্নপূর্ণায় আরোহণের সবচেয়ে বড় বিপদ হচ্ছে হিমবাহ ধস, এছাড়া আছে তীব্র ঠান্ডা ও তুষারপাত। তারপরও অনেক পর্যটক অন্নপূর্ণায় যান এবং তার কারণ হচ্ছে এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। অন্নপূর্ণা ঘিরে ৩০০ কিলোমিটার পথ আছে, যা পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয়। এ পথে চলতে চলতে অন্নপূর্ণা পর্বতাঞ্চলের সৌন্দর্য উপভোগ করা যায়। Welcome to Annapurna Base Camp. 4,130 meters. It was 4 hours hike from Deorali, and we are here at Annapurna Base Camp. And Mina has a song for me. She's gonna sing it now. Yeah, come on. Okay. You have to sing it. I will. Okay. অন্নপূর্ণা সার্কিটে ট্রেকিং করতে ৮ থেকে ২৫ দিন সময় লাগে। পুরো পথটি পর্বত, বরফ আর গাছপালায় আচ্ছাদিত। দিগন্তে যত দূরে চোখ যায় শুধু পর্বতের বরফ ঢাকা চূড়া। বিশেষত মাউন্টেন বাইকিং এর জন্য কালী গান্ধাকি উপত্যকাকে দুনিয়ার অন্যতম সেরা হিসেবে গণ্য করা হয়। অন্নপূর্ণা যাত্রা শুরু মূলত পোখরা থেকে। পোখরা নেপালের অন্যতম বড় শহর। অন্নপূর্ণা সার্কিটে সাইকেল বা অন্য মাধ্যমে ঘোরার জন্য বিভিন্ন প্যাকেজের ব্যবস্থা আছে। বহু অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে অন্নপূর্ণা সার্কিটে ট্রেকিং তাদের জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে আছে। অন্নপূর্ণায় একটু তরুণ বয়সে যাওয়াটাই শ্রেয়, নয়তো একটু বেশি বয়সে অনেক সৌন্দর্য উপভোগের শারীরিক সামর্থ্য নাও থাকতে পারে। অন্নপূর্ণায় চলতে গিয়ে মনে হবে সেখানে শুধু আপনি আর প্রকৃতিই আছে, আর কোনো কিছুর অস্তিত্ব নেই। মাদারীপুরের সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের দক্ষিণ বিরামগোলে ইতালি প্রবাসী মনির ফকিরের উদ্যোগে গরিব, অসহায়, দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় অসহায় মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান ইতালি প্রবাসী মনির ফকির। যদি যাব আমি গরিব মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে স্কুল সামগ্রী দিচ্ছি। আমি আশাবাদী যে আমার মতো এরকম আর প্রবাসী যারা আছেন সবাই অংশগ্রহণ করবেন। প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যেন আপনারা আপনাদের গরিব দুঃখী যারা আছেন তাদের ভিতরে মেধাবী ছাত্রছাত্রী আছেন তাদেরকে সহযোগিতা করবেন, এটাই আমার কামনা। বাহাদুরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার তোতা হলাদারের সভাপতিতে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইতালি প্রবাসী মিলান আওয়ামী লীগ ইতালির সভাপতি রহমান খান। প্রবাসী মনির ফকির আমার বন্ধু,
তার এই মহতি উদ্যোগ দেখে আমি নিজে গর্বিত আনন্দিত। গরিব মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপক্রম বিতরণকে আমি সাধুবাদ জানাই। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা মাসুদ রহমান, আজগর হলাদার, রুবেল, আলমাস মাতুব্বার, শিকিম আলী মাতুব্বার, আশরাফ মৃধা, সাইদুল মেম্বার, শাহাবুদ্দিন খান, আকাশ মাতুব্বার প্রমুখ। এ সময় 66 নং নতুন বাজার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী এবং হাই স্কুলের নবম শ্রেণীর গরিব অসহায় দুস্থ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন স্কুল সামগ্রী বিতরণ করা হয়। প্রবাসীদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনসাধারণ। প্রবাসীদের মতো সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে দুস্থ অসহায় মেধাবী শিক্ষার্থীরা এগিয়ে যাবে শিক্ষার আলো নিয়ে, এমনটি প্রত্যাশা সবার। কাউসার হলাদার, এটিএন বাংলা। হাউস অফ মিরর বা আয়নাঘর বাইরে থেকে দেখতে একটা স্বাভাবিক বাড়ি মনে হলেও বাড়ির ভেতরটা আয়না দিয়ে সাজানো। বাড়িটির মালিক খলিফা আল কাতান নামক একজন আর্টিস্ট এবং তার স্ত্রী লিডিয়া আল কাতান। লিডিয়া নিজ হাতে এই বাড়ির ভেতরটা সাজিয়েছেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাড়ির ভেতর কাঁচ দিয়ে সাজাতে গিয়ে কোনো বিশেষ ধরনের আয়না কিনে আনা হয়নি। এখানে ব্যবহার করা হয়েছে ভাঙা গ্লাস, ভাঙা আয়না ও বিভিন্ন ধরনের শোপিস। আনুমানিক 100 টন সাদা সিমেন্ট এবং 75 টন আয়না দিয়ে দোতলা এই বাড়ির ভেতরটা মোজাইক করা হয়েছে। এই আয়নাঘর সৃষ্টি হওয়ার পেছনে ছোট্ট একটা রহস্যময় ইতিহাসও আছে। 1966 সালের কথা, খলিফা আল কাতান ছিলেন কুয়েতের একজন নামকরা আর্টিস্ট এবং তার স্ত্রী লিডিয়াও একজন ভাস্কর্য শিল্পী ছিলেন। তাদের একটি মেয়ে জালিয়া একটা আয়না ভেঙে ফেলে। সেই সময় কুয়েতে একটা প্রচলিত বিশ্বাস ছিল ভাঙা আয়না বাড়িতে থাকলে অমঙ্গল হয়, তাই বাড়ির লোকেরা ভাঙা আয়নাটা ফেলে দিতে চায়। কিন্তু লিডিয়া এই কুসংস্কারে বিশ্বাস করতেন না, তাই তিনি সিদ্ধান্ত নিলেন ভাঙা আয়না দিয়ে সমস্ত বাড়ি মোজাইক করবেন। তার স্বামী খলিফা আল কাতান একটা বিজনেস ট্রিপে কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলেন। তখন নিজ চেষ্টায় বাড়ির ভেতরটা আয়না দিয়ে সাজাতে শুরু করেন। স্বামী বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির অনেকখানি অংশ কাঁচ দিয়ে সাজিয়ে ফেলেছেন। খলিফা এই উদ্যোগ দেখে খুশি হন এবং স্ত্রীকে সাহায্য করেন। এরপর দুজন মিলে গড়ে তোলেন স্বপ্নের আয়না ঘর। বিশেষজ্ঞদের ধারণা, এই বাড়ি দুজন মানুষ মিলে সত্যিকার আয়না দিয়ে সাজাতে গেলে অন্তত 100 বছর লেগে যাবে। তাহলে লিডিয়া আর তার স্বামী মিলে কিভাবে এত অল্প সময়ে সমস্ত আয়নাঘর বানিয়ে ফেললো তা এক মহারহস্য। তাছাড়া সাধারণ উপায়ে আয়না দিয়ে বাড়ি সাজাতে গেলে নানান প্রতিবন্ধকতার মুখে পড়ার সম্ভাবনা ছিল। আয়নার রং কালচে আকার ধারণ করতে পারত, সিলিংয়ের আয়না খসে পড়তে পারত, আয়নার ফাঁকে ফাটল ধরতে পারত, আরও অনেক বাজে ব্যাপার ঘটার সম্ভাবনাও ছিল। সেসব এড়িয়ে বাড়ির ভেতরটা তারা কিভাবে হাউস অফ মিররের কাজ কমপ্লিট করলেন তা আজও পুরোপুরি জানা সম্ভব হয়নি। রহস্যময় আয়নাঘরের ভেতরে সবকিছুই আয়না দিয়ে মোড়ানো। বাড়ির দেয়াল, সিলিং, মেঝে, আসবাবপত্র, দরজা জানালা, খাট, সোফা, আলমারি সহ সবকিছুই আয়না দিয়ে ঘেরা। যেখানেই যাবেন আয়নায় দেখতে পাবেন নিজের অবয়ব। শুরুতে চোখে ধাঁধা লেগে যাবে, পরে আস্তে আস্তে সয়ে আসবে সব। যদি কখনো কুয়েতে যাওয়ার সুযোগ হয়, আয়নাঘর ঘুরে দেখার সুযোগ কিন্তু মিস করবেন না। আর আপনারা যারা কুয়েতে থাকেন তারা অন্তত একবার হলেও ঘুরে আসবেন কুয়েতেরই হাউস অফ মিরর থেকে, অনেক ভালো লাগবে। দর্শক, আপনারা দেখছিলেন এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্যে পরিবেশিত অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানটি। অনুষ্ঠানে এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, এটিএন বাংলার সাথেই থাকুন। দর্শক, বিরতি থেকে ফিরে এলাম প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্যে। সাথে থাকার জন্য ধন্যবাদ। যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রবর্তন দিবস ও বাংলাদেশ আওয়ামী লীগ 11 জাতীয় সংসদ নির্বাচন 2018 মহাবিজয় উৎসব পালন করেছে সৌদি আরব নাজরান আওয়ামী লীগ। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন হাজারি, বিশেষ অতিথি ছিলেন নাজরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জাহিদ হোসেন ও কিং খালেদ হাসপাতালের ডক্টর আহমেদ ফেরদৌস। সভাপতিত্ব করেন আহসানুল্লাহ ভূঁইয়া এবং সঞ্চালন করেন কাজী আনিসুজ্জামান উজ্জ্বল। বক্তব্য রাখেন আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, আশরাফ মিয়া, মোহাম্মদ হারুন মিজি, মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকের যে স্বনির্ভর বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তা জাতির পিতা সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অন্যান্য দেশের মডেল হিসেবে কাজ করছে। প্রবাসীদের একটু সুযোগ দিলে তারা নিজ দেশে ভালো কাজের মাধ্যমে সফল হবেন। প্রবাসীদের মূল্যায়ন করতে হবে,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের কথা ভেবেই কাজ করে যাচ্ছেন। প্রবাসীদের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন। বাংলাদেশের কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। কাতারে অনুষ্ঠিত হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের শীতকালীন পিঠা উৎসব। কাতার প্রতিনিধি হারুন রশিদ মেধা জানান, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় কাতারে বসবাসরত প্রবাসী বিশিষ্ট জনদের নিয়ে অনুষ্ঠিত হয় এই উৎসব। এই উৎসবে ছিল ভাপা পিঠা, ভেজিটেবল ঝাল পিঠা, পাকন পিঠা, পাটিসাপটা পিঠা, নানা রকম শীতকালীন পিঠা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি জসীমউদ্দিন দুলাল। আরো উপস্থিত ছিলেন মোল্লা মোহাম্মদ রাজীব রাজ, মোহাম্মদ হুসেন মিয়া, তৌফিক চৌধুরী, আলামিন খান, রিপন মিয়া, ইয়াকুব খান সহ বিশিষ্ট জনেরা। পিঠা উৎসব শেষে অ্যারাবিয়ান খাবার মজনুস দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংযুক্ত আরব আমিরাতে রিহ্যাব মেলা নিয়ে সংবাদ সম্মেলন করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং সোসাইটি অব বাংলাদেশ। গত রবিবার স্থানীয় সময় রাত 9টায় শারজা হুদোবিয়া রেস্টুরেন্টের হলরুমে জর্জ খানের সঞ্চালনায় সংবাদ সম্মেলন ও কমিউনিটি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির শারজা শাখার সভাপতি এম এ বাসার ও বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহসভাপতি আয়ুব আলী বাবুল সহ অন্যান্য। সংবাদ সম্মেলনে সাংবাদিক ও কমিউনিটি নেতৃকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রিহাবের সহসভাপতি কামাল মাহমুদ। তিন দিন ব্যাপী মেলায় অংশগ্রহণ করবে দেশের স্বনামধন্য 50টি কোম্পানি ও 10টি ব্যাংক। আবাসন খাতে প্রবাসীদের আগ্রহী করতে এই মেলার আয়োজন বলেও জানান উদ্যোক্তারা। এ সময় উপস্থিত প্রবাসীরা রিহাবের মাধ্যমে গ্রাহকের জমি নিশ্চয়তা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছিল এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্যে। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান কেমন লাগে তা জানিয়ে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বর 01704777777। এছাড়া আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস প্রবাসেবাংলারমুখ@gmail.com। আর হ্যাঁ, এই মুহূর্তে যারা অনুষ্ঠানটি দেখতে মিস করেছেন তারা ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন youtube.com/প্রবাসেবাংলারমুখ। আজকের মতো আমি অ্যানি খান বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী সপ্তাহে আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।